ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ফুড অ্যান্ড সাপ্লাই এসআই এক্সামের জন্য জিকের দ্বিতীয় প্র্যাকটিস সেট দেখব আজ এই ভিডিওটিতে। প্রথম প্র্যাকটিস সেটটি আপনারা যদি না দেখে থাকেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক ফলো করে আপনারা জিকের প্রথম প্র্যাকটিস সেটটি দেখতে পারেন। চলুন কথা না বাড়িয়ে দেখে নিই জিকের দ্বিতীয় প্র্যাকটিস সেট। জিকের দ্বিতীয় প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন, 2018 সালে ডেভিস কাপ কোন দেশ জয়লাভ করে? ক্রোয়েশিয়া। গ্লোবাল সোলার কাউন্সিলের প্রধান হিসাবে সম্প্রতি কোন ভারতীয় নিযুক্ত হলেন? প্রণব মহেতা। 43তম কলকাতা বইমেলার অর্থাৎ 2019 সালের কলকাতা বইমেলার থিম কান্ট্রি কোনটি? গুয়েতমালা। পরের প্রশ্ন, সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? কুমার রাজেশ চন্দ্র। 2018 সালের ভারতের কোন শহর ভারত কোরিয়া বাণিজ্য সম্মেলন আয়োজন করেছে? উত্তর হল নয়াদিল্লি। নিম্বু বাজগো পাওয়ার প্রজেক্ট NBPP ভারতের কোন রাজ্যে অবস্থিত? জম্মু ও কাশ্মীর। ব্যাংক জালিয়াতির সন্ধানে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিছুদিন আগে কোন কমিটি গঠন করে? উত্তর হল YH মালেগাম কমিটি। সেন্ট্রাল ফর পলিসি রিসার্চ এর সদর দপ্তর ভারতের কোন শহরে অবস্থিত? উত্তর হল নয়াদিল্লি। কৃষ্ণা কুমারী কোহলি কোন দেশের প্রথম হিন্দু সেনেটর হিসেবে দায়িত্ব নিলেন? উত্তর হল পাকিস্তান। 2019 সালে ভারতের কোন শহর FICCI ফ্রেমস এর আয়োজন করেছে? সঠিক উত্তর হল মুম্বাই। বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, কোনো মতামত দেওয়ার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, ও এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সাথে সাথে বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়।